বুধবার রামঠাকুর কলেজের পেছন থেকে ভাঙা বাউন্ডারি ওয়ালের মধ্য দিয়ে প্রকাশ সতীব আলোকে লোহার রড নিয়ে যাচ্ছিল এক যুবক। বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয় এক যুবক সঙ্গে সঙ্গে আটক করা হয় রড চোরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় রাজনগর স্থিত রাজনগর এলাকার যুবক শানু মিয়াকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক এবং পুলিশ জানিয়েছে, রামঠাকুর কলেজের পেছনে বেশ বিরাট বড় ফাঁকা জায়গা রয়ে গেছে, বাউন্ডারি ভাঙা। ওইদিক ভিডিওর মাধ্যমে প্রায় সময় দেখা যায় অনেক লোক যাতায়াত করে। তো আজকে কিছুক্ষণ আগে আমি বাইকটা দেখেছিলাম, রাগার পর হঠাৎ করে দেখছি একজন লোক কাঁধে বেশি লোহার জিনিস নিয়ে যাচ্ছিল। তো সন্ধ্যাপুর তাকে আমরা আটক করি, জিজ্ঞাসাবাদ করি, তারপর ও বলে চুরি করতে এসছে। এখান থেকে প্রায় সময়ই পাকা পথের মাধ্যমে কলেজের অনেক কিছু চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা চুরি হচ্ছে আমরা দেখছি। তারা এখানে লোকালে একটা ছেলে রাখতেছে তো লোহা যেত চরাম ঠাকুর কলেজের পিছনের দিক থেকে আসছে, ঠিক আছে, আটকাইছে আর সম্ভব করে। তো আমরা এই খবর পাই আইছি, আয়া পাইছি আরে এখানে লোক আটকাই রাখছে, তো এক নিয়ে যাইতেছি গিয়া ভেরিফিকেশন করে দেখি কি তা খবর। হ্যাঁ, এদিকের পূর্বেও বহুবার চুরির ঘটনা ঘটেছে রামঠাকুর কলেজে, তারপরও আজ পর্যন্ত মেরামত করা হয়নি ভাঙা সামান্য পরিমাণ বাউন্ডারি ওয়াল, যার ফলে এই পথে ব্যবহার করা হচ্ছে চুরির কাজে। সেই সাথে এলাকার নেশাখোর যুবকরাও ব্যবহার করেন ওই ভাঙা বাউন্ডারি ওয়ালকে। অপরদিকে শুধুমাত্র রামঠাকুর কলেজ নয়, রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল আরও বহু স্কুলে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে, হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের এবং শিক্ষা দপ্তরের। ব্যুরো রিপোর্ট, হল্লাবুর।